হ্যালো বন্ধুরা, ডেইলি ব্লগ উইথ জিতে তোমাদের সকলকে স্বাগত। ভগবানের আশীর্বাদে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। আমিও ভালো আছি। তো এখন বাজে রাত 9টা, আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। বুঝতেই পারছো সকাল থেকে ব্লগ শুরু করতে পারি না, কারণ মেয়ে প্রায় 2-2.5 ঘন্টা অনলাইন ক্লাস করে, তারপরে আর নেটের কিছু থাকে না। তোমরা তো সকলেই জানো, 2.5 ঘন্টা যদি এক নাগারে নেট চলতে থাকে তাহলে নেট আর কিছুই থাকে না। আমার একদমই কম নেট, একদমই কম নেট, তাই আমাকে অনেকে ভুলও বুঝছো, আমার ভিডিও দেখছো না। তো তোমরা আমার ভুল বুঝো না, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি ছুটির দিনে তোমাদের সব ভিডিওগুলো দেখে দেবো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমিও ভিডিও আপলোড করতে পারছি না, আমার ভিডিও যাচ্ছে না তোমাদের কাছে। তার কারণ হলো আমি ভিডিও করেও আমি ভিডিও ছাড়তে পারছি না, যেহেতু নেট থাকছে না, কি করে আপলোড করবো বলো। তাই ভিডিও করতেও পারছি না, ভিডিও ছাড়তেও পারছি না, তোমাদের ভিডিও দেখতেও পাচ্ছি না। তাই অনেক দিদি বা বোন বা বন্ধু আমার, তোমরা আমার ভুল বুঝছো, আমার ঘরে আমার এসে আমার ভিডিওগুলো দেখছো না। তো ঠিক আছে, কিছু তো করার নেই বলো। তোমরা যদি না দেখো তোমাদের জোর করে তো দেখাতে পারবো না, তো ভুল বুঝলেও কিছু করতে পারবো না। তো আমি সকলের পাশে আছি, আমি এটুকুই বলতে পারি, এর থেকে বেশি কিছু আর বলতে পারি না। তো বলেই দিলাম, এখন রাত 9টা বাজে। তো আমি এখন থেকে ডিনার করা অবধি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমার একটু রান্নাও করতে হবে, যেহেতু সকালে সেরকম কিছু করা হয়নি। এখন একটু ডিমের অমলেটের তরকারি করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যেটা বলবো সেটা হচ্ছে যে একটা লাইক করে কিন্তু ভিডিওটা দেখো। আমি ভুলে যাই কী কী বলবো, লাইক প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা, আর আমার পাশে থেকো, আমার ভুল বুঝো না। তো তোমাদের তো সকালবেলায় পুরোটাই শেয়ার করি, ঘর ঘরের সমস্ত কিছু তো রাত্রে কেন শেয়ার করবো না। চলো দেখাচ্ছি আমার ঘরের কী দুরবস্থা, তারপরে রান্নার কাছে চলে আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাত্রের ঘরে আমার এই অবস্থা, টিভি চলছে, সারাক্ষণ কার্টুন চলে, সারাক্ষণ কার্টুন চলে আমার ঘরে, বুঝতে পারছো তো। সারাক্ষণ 24 ঘন্টা কার্টুন চলে, একটু পড়ার সময় আর কি পড়ে, আর তারপরে সারাক্ষণ কার্টুন চলে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, জামা কাপড় ভিজে রয়েছে, শুকোয়নি, রোদ সেরকম একটা তো উঠছে না, বৃষ্টি হচ্ছে খালি, দেখতেই পাচ্ছ। দেখো আমার ঘরের অবস্থা, আমার মেয়ের অবস্থা দেখো। আর এই ঘরে দেখো পড়াশোনা করেছে, এই ঘরে ক্লাস করেছে, সেই সকালে আবার একটু পড়তে বসেছিল, তো এই ঘরের অবস্থাটা দেখেছো, দেখো কী অবস্থা। আর আমার ঠাকুর তখন ঘুমিয়ে পড়েছে, তো আর কী দেখাবো বলো। চলো সোজা আমরা রান্না করে চলে যাই। দেখো এখন ডিমের অমলেটটা করে নেবো, ডিমটা কেমন হোক, লাল ধরনের। এখন ডিমটা আমি অমলেট করবো, তাই গুলে নিচ্ছি। দেখো বন্ধুরা ডিমের কুসুমটা খুব সুন্দর, আর দেখো একদম হলুদ পুরো। যেহেতু আমি এটা তরকারি করবো, তো তরকারি করার সময় তো মশলা দেওয়ার সময় তো পেঁয়াজ আর রসুনটা দেবই, তাই আমি আর ডিমে পেঁয়াজ রসুন দিলাম না, এই রসুন বলছি, পেঁয়াজটা আর দিলাম না, এমনি নুন দিয়ে করে নিলাম। আর দেখো আমার একটা অমলেট হয়ে গেল, তো আমি চারজন আমরা চারটে অমলেট করে আমি আসছি। দেখো আমার চারটে ডিমের অমলেট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কড়াইয়ে তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প হলেই হবে। আর দেখো এখন ডিম ভাজবো বলে ডিমটা গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি ডিমটা, খুব সুন্দর ছিল গো ডিমের কালারটা। এখন আমরা ডিমটা ভেজে নিই, একটু চিনি দিলে তরকারিটার কালার আসবে। আমরা বলছি যেহেতু মেয়ে আছে তাই আমরা বলে দিয়েছি, তো একটু অল্প জলই দেবো, বেশি জল দেবো না। কি সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে ডিমের ঝোলটা কেমন হয়েছে। তো এখন খুলে দেখি আমার তরকারিটার কি অবস্থা। দেখো আলু আমার সিদ্ধ হয়েই গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে এবার আমি এই ডিমগুলো দিয়ে দেবো। আর দেখো মা এখন তরকারিটা বেড়ে নিচ্ছে একটা বাটিতে, এত ছোট বাটি নিয়েছে, তরকারি ডুবে কি
না সেটাও বোঝা যাচ্ছে না। তো রেডি আমার ডিমের অমলেটের তরকারি। দেখো বন্ধুরা এখন আমরা ডিনার করতে চলে এসেছি, এখন বাজে 10:10 বাজতে যান। তোমাদের দেখাচ্ছি, এই দেখো তোমরা কি উল্টো দেখতে পাচ্ছ, তোমরা উল্টো দেখতে পাচ্ছ তাই না, 10:10 বাজে এখন। তো আমরা এখন ডিনার করে নেবো। দেখো মা এখন ভাত আর ডিমের ঝোল বেড়ে নিচ্ছে, আমরা এখন খেয়ে নেবো। তো দেখো আমাদের ডিনার হয়ে যাচ্ছে, আমরা খেয়ে নিই। তো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে আসছি, কিছু কথা বলার আছে আমার, সেটা বলার জন্য। রাত্রে খাওয়া দাওয়ার পর আর আসা হয়নি, কারণ এত ঠান্ডা লাগছিল খাওয়ার পরে যে আর আসতে পারিনি ঠান্ডায়। মানে খেয়ে দেয় কোনোরকম গিয়ে লেবেতলায় ঢুকে পড়েছি, এত ঠান্ডা লাগছিল খাওয়ার পরে, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের সঙ্গে কিছু কথা ছিল বলেছিলাম, সেটাও আর বলা হয়নি। তো আজ আর বলবো না, কোনো আরেকদিন বলবো অন্য কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো সকাল হয়ে গেছে, সকালে আবার কথা বলছি তোমাদের সাথে, সকালবেলা পরের দিন সকালে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো টাটা।